মধ্যে যে জিজ্ঞেস করছে যে রহিমদ্দির বেটা কি দিছিল ওটা খুঁজে বাইর করবো। আচ্ছা কাকি, কালকে আসুন না আপনার বাসা দেবেন না তো কি খাইছেন? আমার দাদিও তো অসুস্থ, আমার দাদাও তো অসুস্থ। প্রচার শুরু হয়ে গেল, তাহলে উনি কাজে লাগলো না। এখন উনি বাসায় থাকে, উনি বাসায় অত্যন্ত পরদানশীল পরহেজগার মহিলা, উনি কি করবে, উনি কিভাবে আপনার কাজে লাগবে আপনি বলতে পারবেন? মুরব্বী বলেন, এই যে ভাই এই ম্যাডাম বাসায় থাকে পরহেজগার, কারো সাথে দেখা শোনা নাই, উনি বাসায় থাকে, ওনাকে আপনি কি করে কাজে লাগাবে, ওনাকে কাজে লাগানো যাবে কিভাবে? ওনার মতো যে প্রধানশীল তার বাড়িতে নিয়ে যায় যে আমি এগুলো ব্যবহার করে এই হচ্ছে এই হচ্ছে, এগুলো প্রোডাক্ট ব্যবহার সম্পর্কে জানাবে। হ্যাঁ জানাবেন, তারপরে কি বলবেন? তারপরে সে যদি প্রোডাক্ট ব্যবহার করে তাহলে সেখান থেকে তারও লাভ হবে এবং তারাও সেবা পাবে, ওই ইনফরমেশনটা তাকে পৌঁছে দিবে। জি আচ্ছা, দেখেন এই ভদ্র মহিলা বা আপনারা সব ভদ্র মহিলারা অনেক ভালো মানুষ, পৃথিবীর সেরা মানুষ আপনারা। আমার লিস্টে বাজার হয় না আপনার লিস্টে বাজার হয়? খেয়াল করেন আমার কথাটা, আমার লিস্টে বাজার হয় না আপনাদের লিস্টে বাজার হয়? এই মহিলাদের লিস্টে বাজার হয়। তাহলে উনি কি ঘরে থাকে পরদানশীল হলেও তো মহিলা, লিস্টটা কে করে দিবে? উনি করে দিবে। তাহলে আমরা যদি কোনোভাবে ওনার কাছে পৌঁছাতে পারি, ওনার কাছে পৌঁছাচ্ছি ওনার মাধ্যম দিয়ে, ওনার মাধ্যম না ওনার মাধ্যম দিয়ে যাওয়া তো যাবে, পরদানশীল হলে তো মহিলা মহিলার সাথে তো দেখা দেয়। তাহলে আমি ওনার মাধ্যম দিয়ে ওনার কাছে পৌঁছে গেলাম। এখন ওনাকে বুঝাইলাম যে আপনি তো বাসায় থাকেন, আপনার তো কোনো টাকা পয়সা ইনকাম নাই, আপনার যদি ইনকাম না থাকে সমাজে আপনার দাম কিন্তু আগের চেয়ে কম, কথা সত্য না মিথ্যা? আজ থেকে 50 বছর আগে 100 বছর আগে মা বোনেরা নিজেদের একটা ইনকামের ব্যবস্থা রাখতো, এখন সেটা অনেকেরই নাই। জানেন সেটা কিভাবে আপনি বলেন তো? কিভাবে আজ থেকে 100 বছর আগে মা বোনেরা নিজেদের একটা টাকা ইনকামের রাস্তা করত, যেটা এখন নাই, কিভাবে সেটা? মুষ্টি চাল লাগতো। আচ্ছা আর খরচের টাকা 100 বছর আগে কোন বউর হাতে কোনো বেটা দেয় নাই কি ম্যাডাম? ইয়েস, হাঁস মুরগি গরু ছাগল পালন করতো, মুরগির ডিম দিত 12টা 6টা বাচ্চা জামাই রেখা হয়েছে, 6টা বিক্রি করতো, আবার 6টা দিয়ে ডিম বসায় দিত, যে কি বলে বাচ্চা ফুটানোর জন্য, এই বাচ্চাটা বিক্রি করতো, ওই টাকাটা বাঁশের কোপের মধ্যে জমা হতো, 20 বছর 30 বছর পরে ভাঙ্গা বুড়ার হাতে দিত ঘরের চালটা ঠিক করো, ঠিক কিনা? তখন স্ত্রীর ভ্যালু বাড়তো। আর এখন আপনি থাকেন এই 2 রুমের ফ্ল্যাটে, মুরগি পালবেন কই? নিচেই তো মুরগির মতন থাকতেছে। আরে ভাই, এখন দেশের মহিলারা আরো বেশি পোষপাস, এরা কো ফার্মের মুরগি বাজার থেকে কিনা আনো, কাইট চাইনো কিন্তু, নাইলে খবর আছে কি, ঠিক কিনা? তাহলে ওই দিন নাই মুরগি খুব কম লোকই পাল, আর যদি তাই পালতো তাহলে আর দেশের মানুষ এত ফার্মের মুরগি খাইতো না, কিছু দেশি মুরগি থাকতো। তাহলে এখন আপনার ইনকামের সোর্সটা নাই, ওই পদ্ধতিগুলো বন্ধ হয়ে গেছে, জায়গা নাই, সুযোগ নাই, কিছুই নেই, কিন্তু সুযোগ সব জায়গায় আছে, আপনাকে শুধু খুঁজে নিতে হবে, সুযোগ এভরিহোয়ার আছে, শুধু খুঁজে নিতে হবে, ঠিক কিনা? নিম পাতা চিনে? নিম পাতা কেউ খায়? কখন খায়? যখন রোগ হয়। এই নিম পাতা এমন তিতা তিতা, ওইটাও মানুষ খায়, কারণ ওটার ভিতরে একটা পাওয়ার আছে, আপনার শরীরে অ্যালার্জি হয়েছে, বসন্ত হয়েছে, তখন খায় না ভাই? খায় কিনা? ঠেকলে মানুষ বিড়াল নাকি মান্দার কাছে উঠে, আরে মানুষ তো আরো বড় জায়গায় উঠে। আমি আমার বাবার জন্য ওই যে ওটা কি কয় তেলাকুস পাতা, চিনেন তেলাকুস পাতা? ওইটা আনতাম সেই 90 দশকে, আয়না দিতাম আম্মা বাইটা, ওইটা ওটা রস বানায় দিত, ওইটা আব্বা কিভাবে খাইতো, আর ইস বানা, ওনার পুরা ডায়াবেটিসের চামড়া পচে গেছিল। তুলা কাঠের শাক মানে কিডনির জন্য ভালো কাজ হয়, আলহামদুলিল্লাহ। এই যে একটা জিনিস আমি আজকে ওনার কাছ থেকে শিখলাম, আসলে প্রয়োজন হলে মানুষ সবই খুঁজে নেয়, সবই কাজে লাগে। তাহলে এই যে এখন যেহেতু আপনার ইনকাম করা প্রয়োজন, আপনার সমাজে আপনার ভ্যালু অ্যাড করা প্রয়োজন, আপনার পরিবারে আপনার একটা অবস্থান তৈরি করা দরকার, তাহলে আপনি একটা অবস্থান তৈরি করার জন্য একটা রাস্তা খুঁজবেন, রাস্তাটা হচ্ছে কি, এমএক্সএন এমএক্সএন এমএক্সএন। কিভাবে সেটা এখন প্রশ্ন হচ্ছে, হাউ ইট পসিবল, কি করে সম্ভব? ওই যে সম্ভব, আপনি লিস্ট করে দেন, পরেই তো বাজারটা আসে। আপনি লিখে দিলেন একবার কোনোভাবে মডার্নের সদস্য হয়ে গেলেন, এবার আপনি লিখে দিলেন মডার্নে এটা এটা ওই দোকান তাই নয়,
তাহলে উনি আনলো আপনার 500 পয়েন্ট হয়ে গেল। এই 500 পয়েন্টের মাধ্যমে আপনার কি হলো, দেখা গেল এই আপনার মাসে 2000 টাকা প্রোডাক্ট লাগে, এখানে 300 টাকা সেভ হলো, আবার 500 পয়েন্টের উপরে 75 টাকা পায় না। এটা দিয়ে শুরু হলো বিসমিল্লাহ। এখন উনি তো অনেক প্রদানশীল, ওনার কোনো ভালোবাসার মানুষ নাই, মামা তো বোন আছে, নিজের ছোট বোন আছে, খালা তো বোন আছে, ভাবি আছে, বোন আছে, কি ভাই আছে না? উনি যদি এখান থেকে 500 টাকা মাসে ইনকাম করতে পারে, উনি কিন্তু আস্তে আস্তে পাঁচজনকে অটোমেটিক্যালি বলবে, ছেলে দেখছে বেশি বলবে যে রহমা আমি কিন্তু এমনি এমনি 500 টাকা জমাইছি। তো কও কি বুঝি, বুঝি বুঝেন, বড় বন্ধে বুঝি বলে না, হ্যাঁ কও কি বুঝি, তুমি এই পর্দার ভিতরে থেকে 500 টাকা জমা ফেলাইছো আর আমি কি করতেছি, তুইও তো পারস কেমনে এই যে এমনি। এবার উনি কি করলো, পাঁচজনকে আস্তে আস্তে, একদিনে না, এক মাসে না, পাঁচ মাস, ছয় মাস হোক, সমস্যা কি, ছয় মাসে পাঁচজনকে বুঝাই ফেলছে। এই পাঁচজন পাঁচজনের প্রয়োজনে পণ্য ব্যবহার করবে না ওনার প্রয়োজনে ব্যবহার করবে, যার যার প্রয়োজনে সে সে ব্যবহার করবে। আর ওনার ইনকামটা 500 টাকার থেকে 800 টাকা চলে গেল, ওনার ইনকামটা 500 থেকে 800 তে ডাইভার্ট হয়ে গেল, প্রমোশন হয়ে গেল। তাহলে কি হলো, সম্ভব হলো না? আগে সম্ভব ছিল একভাবে, এখন সম্ভব বিকল্প ভাবে, শুধু আপনার ব্রেনটা খাটাতে হবে। এখন এই যে কাজগুলা করতে গিয়ে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এমএক্সএনে কাজ করতে এসে অনেকগুলা ভুল করি, আমি শর্টে সেই ভুলগুলা নিয়ে একটু আলোচনা করব। এটা যদি আপনাদের কাগজ কলম থাকতো অনেক উপকার হতো। আজকে আপনারা একটা ওয়াদা করবেন, রাজি আছেন? আমার সাথে একটা ওয়াদা করেন, সবাই হাত তুলেন, বসে দাঁড়াইতে হবে না, যে আগামী দিনে আমরা যেখানে যাই ট্রেনিং সংক্রান্ত কাজে, সেখানে আমরা একটা কাগজ কলম নিয়ে যাব। এটা কি খারাপ কথা ভাই? একটা ছোট পৃষ্ঠা পকেটে ফালা রাখেন, একটা কলম, দুই কলম লিখে রাখেন, অনেক উপকার হবে। এই কি সমস্যা আছে তোমারটা ওনার কাছে, তোমারটা তোমার কাছে থাকলে ভালো হইতো, তাই না? তুমি তো ডাক্তারি পড়ো, তোমার বৈজ্ঞানিক নাম কি জানো? না বসো, জানলে ভালো হইতো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, এটা হলো বৈজ্ঞানিক নাম। তোমার বৈজ্ঞানিক নাম জানাটা তোমার জন্য ফরজ যখন তুমি ডাক্তারি বা সায়েন্সে পড়তে গেছো। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে আমরা এমএক্সএনে কাজ করতে এসে ছোটখাটো কিছু ভুল করি, আর এই ভুলের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। শুধু এমএক্সএন আর যে কোনো জায়গায় আমাদের জীবন, আমরা যে কাজই করি না কেন, সেখানে যদি ভুল না থাকতো আমরা সর্বোচ্চ শিখরে চলে যেতাম, আর একটু ভুলের কারণে আমরা অনেক পিছনে পড়ে যাই। তাই এই জায়গায় যেহেতু আমরা এমএক্সএন এর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি, এমএক্সএন এ কাজ করতে এসে আমরা কি কি ভুল করি এটা একটু বলতে চাই। হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, হোমো হচ্ছে এটা গণ, আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, মানে বৈজ্ঞানিক নামের দুইটা পার্ট থাকে, একটা হলো গণ আর একটা প্রজাতি। আচ্ছা তাহলে আমি যে ভুলগুলোর কথা বলবো, এক নম্বর ভুল, এমএক্সএন এ কাজ করতে এসে এক নম্বর ভুল হচ্ছে নিজের পণ্য নিজে ব্যবহার না করা। নিজের পণ্য নিজে ব্যবহার না করা এটা হচ্ছে ভুল, করলে তো ঠিকই আছে। ভাইজান একটু দাঁড়ান, আসেন, একটু কষ্ট দেই ভাইকে, কিছু মনে নিয়েন না। এই যে ওনার চমৎকার একটা শার্ট না ভাই, টি শার্টটা কালারটা এক্সিলেন্ট না, এমনি যে কেউ হলুদ বললে মানুষ নাক খিটকাবে, কিন্তু এই হলুদটা অনেক সুন্দর না, গ্ল্যামারাস না। আচ্ছা এই শার্টটা কার? আমার। আপনার? জোরে বলেন। আমার শার্ট। আচ্ছা কে কিনেছে? আমার ভাতিজা কিনে দিয়েছে আমার। আচ্ছা ধরে নেন আপনি কিনছেন, অধিকাংশ তো আপনি কিনেন, অধিকাংশ আপনি কিনেন, তাহলে সেই জিনিসটা আপনি কিভাবে কিনেন এটা কি মনে আছে, বলতে পারবেন একটু ডিটেইলস? কিভাবে কিনবো মানে বুঝতে পারি, একটা শার্ট আমি বাজারে যাই পছন্দ করি, বিভিন্ন প্রক্রিয়া আছে না, ওই ডিটেইলসটা বলেন, সামনে আসেন, পিছনে গেলে দেখতে পাবেন। আমার পছন্দ মতো আমি কিনি, আমার গায়ে লাগবে কিনা, আপনি বলতে পারবেন? বসে বসে বলেন, আপনি বসে বসে বলেন, জিনিসটা পছন্দ হবে, তারপর কোয়ালিটিটা আমরা যাচাই করি, এটা সুতি কিনা, গরম লাগবে কিনা, রং উঠবে কিনা, রিঙ্গেল ফ্রি কিনা, ওই যে বাবেল উঠবে কিনা, আমরা এগুলো জানি না,
জিজ্ঞেস করি না ভাই? আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। এখন আপনি আজকে প্রোগ্রামে আসছেন, কেন এই গেঞ্জিটা পরে আসছেন? ভালো লাগার জন্য আসছি। হ্যাঁ, কার ভালো লাগবে? আমার ভালো লাগার সজন ভালো লাগবে। আপনার নিজের ভালো লাগাটাকে মাথায় নিয়ে যে এটা পড়লে আমাকে সুন্দর লাগবে এই জন্য আমি পরে আসছি, আমার রাইট? আচ্ছা, কত সময় সুন্দর লাগবে? জি, কত সময়টা সুন্দর লাগবে? এই যতক্ষণ আছে এখানে ততক্ষণ, যতক্ষণ এটা গায়ে আছে, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এর বেশি তো না। একটা গেঞ্জি আপনার ভাগনা কিনে দিয়েছে, ভাতিজা কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই ভাতিজা নাই, কিনা দেয় না, দুঃখ। তো এখন এটা আপনি আজকে কতদিন পরে পরেছেন? কতদিন পরে এটা গায়ে দিয়েছেন? 2 দিন পরে গায়ে দিয়েছি। কেনার 2 দিন পরে? কেনার 2 দিন পরে। আবার কয়দিন পরে সিরিয়াল আসবে? আমি ধরে নিলাম 2 মাস না, 15 দিন পরেও তো আসবে নাকি না? তাহলে উনি এই গেঞ্জিটা কয়দিন পরবে? ধরেন 4 বছর, 4 বছরে 15 দিন পর পর সিরিয়াল আসলে আসলে 2 মাসও পরা হবে না, মানে 60 দিনও পরা হবে না। অথচ দেখেন আপনি, আবার বলছি আপনি এমএক্সএন কে মাধ্যম করে সফল হতে চান, তাহলে এমএক্সএন এর পণ্যটা কত দিন ব্যবহার করা উচিত? প্রতিদিন, আজীবন, ঠিক কি না? ওনার এটা ভালো লাগছে, উনি জানে এটা সুন্দর, পড়লে আরাম লাগবে, দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, কিন্তু 2 ঘন্টার জন্য। আবার ফালায় রাখবে, 15 দিন পরে আবার গায়ে দেবে। অথচ আপনি এমএক্সএন কে মাধ্যম করে সফল হতে চান, সকল স্বপ্ন পূরণ করতে চান, আনলিমিটেড ইনকাম করতে চান, অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চান, নিজে সুস্থ থাকতে চান, তাহলে আপনার এই পণ্যটা কিভাবে ব্যবহার করা উচিত? কন্টিনিউ ব্যবহার করা উচিত। গেঞ্জিটাও তো একটা পণ্য, আর এই মডার্নের ওইটাও পণ্য, তাহলে এটা রেগুলার ব্যবহার করা উচিত না? এই না করাটা হলো একটা ভুল। এবার দ্বিতীয় ভুলটা কি? দ্বিতীয় ভুল হলো এই পণ্যের গুণমান সম্পর্কে না জানা। ওই যে ভাইজান গেঞ্জিটা কিনতে গিয়ে ধরে দেখছে, রিঙ্গেল ফ্রি কিনা, রং উঠবে কিনা, কুচকায় যাবে কিনা, বাবল উঠবে কিনা, দাম কত, দেখতে ভালো লাগবে কিনা, কত ইনফরমেশন নিয়েছেন ভাই? তাহলে আপনি যে পণ্যটা ব্যবহার করতেছেন সেটার ইনফরমেশন নেওয়াটা আপনার জন্য জরুরি না জরুরি? না জরুরি। আমরা কয়জনে জানি? জানেন? জানেন? এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই হচ্ছে ভুল। কারণ আপনি যে পণ্যটা ব্যবহার করবেন এটার সম্পর্কে জানার 100% রাইট আপনার আছে, বা এটা উচিত, কর্তব্য। এটা হলো দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল, আমি খুব ফাস্ট আগাচ্ছি এই কাজের ক্ষেত্রে, আমাদের তৃতীয় ভুল হলো আমার স্বপ্নটা ক্লিয়ার না। স্বপ্ন ক্লিয়ার না করে আমি কি করতেছি? কাগজ কলম নিয়ে নাম লিখতেছি, রহিম, করিম, সেলিম, যদু, মধু, কদু, কি কয় এদেরকে সদস্য বানাবো, আমি সিপিএস হয়ে যাব। এটা হলো ভুল, ভুল, ভুল। আপনার স্বপ্নটা আগে ক্লিয়ার করতে হবে, আমি কি হতে চাই, বা আমি কি করতে চাই, কেন করতে চাই, কিভাবে করতে চাই, কতদিনে করতে চাই, এই লক্ষ্যটা আপনাকে নির্ধারণ করতে হবে, স্বপ্নটা ভিজুয়ালাইজ করতে হবে। ক্লিয়ার? কখনো আপনি স্বপ্ন দেখেছেন? ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছেন? মুখ দিয়ে কথা বলে? আচ্ছা, কি স্বপ্ন দেখেছেন? যে কোনো একটা, একটা বলেন আমাদেরকে। নিজের একটা বাড়ি হয়েছে, ওই স্বপ্নটা কি ক্লিয়ার ছিল না ঘোলা গোলা ছিল? ঘোলা। আচ্ছা, কোনোদিন ক্লিয়ার কোনো স্বপ্ন দেখেন নাই? দেখছেন, সেটা বলেন। বাইক? আচ্ছা, উনি স্বপ্নে দেখেছেন উনি একটা বাইক কিনেছেন, এই বাইকটার কালার কি ছিল? নীল কালার। এর মানে স্বপ্ন অবশ্যই ক্লিয়ার ছিল, স্বপ্ন ক্লিয়ারের কারণে উনি বাইকের কালারটা বলতে পারতেছে। আর যদি স্বপ্ন ঘোলা থাকতো কখনোই কালার বলতে পারতো না। বাড়ির দেয়ালের কি রং ছিল? এই কারণ ওই স্বপ্নটা ক্লিয়ার ছিল না। থ্যাংক ইউ, ওনার জন্য জোরে একটা করে দিলে হবে। এখন আপনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন, আপনি ফুটবল খেলতেছেন, কি খেলতেছেন? ফুটবল। আপনার পাশে আপনার ছোট ভাই শুয়ে আছে। আপনার স্বপ্ন যদি ক্লিয়ার হয় কোনোদিনই আপনার ছোট ভাই আপনার পাশে শুয়ে থাকতে পারবে? কারণ আপনার লাঠি ছোট, ওটা তো উড়ে গেছে, কথা সত্য না মিথ্যা? আর যদি স্বপ্ন ঘোলা হয়, ক্লিয়ার না হয়, তাহলে এরকম ঝাঁকি দিয়ে শেষ,
পরে সকালে লাফা উঠবেন কি জানি দেখছিলাম মাথায় বাড়ি দিবেন লাভ হইব না আর স্বপ্ন ক্লিয়ার আপনি জেগে উঠে মনে থাকবে আর আমি তো মাঠে ফুটবল খেলতেছিলাম ওইটাই তো দেখতেছিলাম এই কারণে তো আমার লাথি লাগে আমার ভাই পড়ে গেছে আসলে তো লাথি ওরে মারি নাই ফুটবলে মারছিলাম আর ফুটবল তো নাই আছে কে ভাই লাথি লাগে পড়ে গেছে এই যে স্বপ্নটা ক্লিয়ার হলে সেটার মধ্যে ভালো কিছু আছে সেটা অর্জন করা যায় তাহলে আপনার আমার স্বপ্নটা ক্লিয়ার হতে হবে এই ক্লিয়ার না হওয়াটাই হচ্ছে তৃতীয় ভুল যখন আপনার স্বপ্ন ক্লিয়ার থাকবে আপনি লিখবেন যে আমি সিপিএস হতে চাই এবার সিপিএস হওয়ার জন্য কি লাগে আপনি হয় কোম্পানিতে বোঝার চেষ্টা করবেন নাহলে আপনার আপলাইন লিডারের সাথে বোঝার চেষ্টা করবেন তার মানে আপনি ইনফরমেশনটা নেবেন নেওয়ার পরে লিখবেন আমি সিপিএস হতে চাই এত দিনে হতে চাই এইভাবে হতে চাই একটা প্ল্যানিং থাকবে না হুজুর তখন প্রতিনিয়ত ওটাকে আপনি ফলো করবেন দেখবেন একদিন না একদিন আপনি সিপিএস হচ্ছেন কিন্তু যদি স্বপ্নটা ঘোলা হয় তাহলে আপনি কি হবেন এটাই তো আপনি জানেন না তাহলে আর ওটা লেখাও নাই কিছুই নাই এমও নাই কিছুই তৃতীয় ভুল নিয়ে আলোচনা শেষ চতুর্থ ভুল স্যার কয়টা ভুল নিয়ে আলোচনা করছি এতক্ষণ কয়টা ভুল নিয়ে আলোচনা করছি তিনটা চারটা এখনো শুরু করি নাই চতুর্থ ভুল হলো কোন কাজের পর কোন কাজ করব এটাই আমি জানি না কোন কাজের পর কোন কাজ করব এটা আমি জানি না না জেনে উল্টা পাল্টা কাজ করতেছি তাহলে কি সফল হওয়া যাবে আপনার নাম কি সরি পূজা রানী আচ্ছা আপনি কি ম্যারিড আচ্ছা যাই হোক ম্যারিড হন আনম্যারিড হন রান্না বান্না জানেন সবচেয়ে সহজ রান্না কি ভাত রান্না ভেরি গুড উনি বলেছেন সবচেয়ে সহজ রান্না ভাত রান্না এখন এই ভাত রান্নাটা একদম সব বিস্তারে মানে বিস্তারিত মনে করেন আমার চোখ মুখ সব বাধা খালি আপনার কথা কানে শুনবো আমি ওইভাবে ভাতটা রান্না করব তাই বিস্তারিত বলতে হবে বলেন তো সবাই শুনবে জোরে সবাই শুনবে আপনি একটু এদিকে আসেন প্রথমত আমার যতটুকু চাল লাগবে আমি পরিমাণ মতো চাল নিব হ্যাঁ সেটা আমি আধা পোয়া হোক বা এক পোয়া নিব আধা পোয়া অথবা এক পোয়া হাফ কেজি যতটুকু প্রয়োজন সেই চালটা নিয়ে আমি ওই চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুব তিনবার তিন থেকে চারবার ধুব ধুয়ে আমি একটা পাত্রে ওই চালটা নিব পাত্রে চালটা নিয়ে আমি ওই চালের পরিমাণ পর্যন্ত আমি পানি দিব হ্যাঁ পানি দিব চুলা ধরায় আমি ওই চালটা বসাই দিব বসাই দিয়ে যখন ওটা মানে আমি হচ্ছে হাতা দিয়ে নেড়ে দিব তারপরে যখন ওটা হচ্ছে বলক উঠবে হ্যাঁ বলক আসবে তখন আমি ওটা নেড়ে দেখবো যে ভাতটা ঠিক কতটুকু হয়েছে যখন দেখবো যে ভাতটা ফেটে গেছে ঝরঝরা হয়েছে তখন আমি মাত্রা গেলে দিব তারপর ভাতটা আমি নামায় পরিবেশন করব অনেক ধন্যবাদ একটু গ্যাপ আছে ভাই গ্যাপটা কি উনি ওই যে ভাতের মার গাল ছিল ওটা উঠাইছে উঠে একটা ঝাঁকা দিতে হবে ঢাকনা খুলে দিতে হবে এরপর আবার একটু চুলায় বসায় 30 সেকেন্ড বা 15 সেকেন্ড রাখতে হবে রাইখা এরপরে ওটারে নামাবে তারপরে পরিবেশন করবে আমার রাইট এই একটু গ্যাপ ছিল এখন চমৎকার রান্না হয়েছে এটা তো সঠিক নিয়মের রান্না এখন আমার মতো অপদার্থ আছে যে ভাত রান্না জানে না ওই যে ভাই বলছে বোন বলছে আমি শুনছি এবার আমি রান্না করতে গেছি শুনছি 15 দিন আগে মনে নাই কিন্তু মনে আছে কিভাবে করতে হয় অ্যাকুরেট মনে নাই আমি কি করলাম চাল নিলাম ধুইলাম এটা তো কমন সেন্সের বিষয় চাল নিলাম ধুইলাম ঠিক আছে এবার পাতিলটা চুলায় বসায় দিলাম কি করলাম পাতিলটা চুলায় বসায় দিলাম আগুন জ্বালায় দিলাম 10 মিনিট পরে মনে হয়েছে হায় রে পানি তো দেই নাই কয় মিনিট পরে তাহলে সুন্দর একটা ভাত হবে না কি হবে কুইরা কয়লা হবে পানি তো ওখানেও দিছিল এখানেও দিছি শুধু অনে মানে একটু আগেরটা পরে পরেরটা আগে হয়েছে এটা কি লাইফ শেষ ভাত কয়লা আপনার জীবনও কয়লা ঠিক তেমনি ভাবে আপনার কর্মক্ষেত্রে আপনি সব কাজই করেন কিন্তু কোনটার পরে কোনটা এটা না জানার কারণে আপনার জীবন কয়লা এজন্য কাজের শৃঙ্খলা থাকতে হবে ক্লিয়ার কি সমস্যা ম্যাডাম
আসার পর তো ঘুমাইতেছেন, বাসায় ঘুমান না? এখানে যদি একটু বিছনা দেওয়া যাইতো খুব ভালো হইতো। থ্যাংক ইউ। পাঁচ নাম্বার ভুল, কয়টা ভুলের কথা বলেছি এ পর্যন্ত? চারটা। পাঁচ নাম্বার ভুল, আপনি আপনার কাজকে নিজের ভাবেন না। আপনি আপনার কাজকে নিজের না ভাবা, এটা হলো আরেকটা ভুল। আপনি কোথায় কাজ করতেছেন? ধরেন এমএক্সেনে, এমএক্সেনটাকে নিজের কোম্পানি ভাবতে হবে। দেখেন আমরা কি বলি, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তাহলে আপনি যে কোম্পানির নামটা নিবেন ওখানেই কিন্তু আপনার ব্যাপার আছে, কি এমবিও, এমবিও। আপনি এটার মাধ্যমে এমএক্সেনের সদস্য হয়েছেন না? তাহলে এখানে তো আছে এমবিও, মানে কি মডার্ন বিজনেস ওনার, সত্তাধিকারী আপনি হয়ে গেছেন, মালিক হয়ে গেছেন, কিন্তু নিজের ভাবতে পারতেছেন না, আর এই কারণে আপনি সফল হতে পারতেছেন না। কেন? দেখেন এক ভদ্রলোক অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, প্রত্যন্ত এলাকায় থাকে। প্রত্যন্ত এলাকা বুঝেন একেবারে গ্রাম, ভিতর গ্রাম। সেখানে সে চারটা বাঁশ দিয়ে একটা টং দোকান করছে, আছে না, উপরে বস্তা টস্তা ভাঙ্গা টিন টুন দিয়া। সে দেখবেন ভোরবেলা গিয়ে ওই দোকানটা খুলে খুলে কাঁধের গামছা দিয়ে বাইরে, মানে কি ধুলাবালি পরিষ্কার করে, কাপড় গুলা ধুয়ে রাখে। চায়ের দোকান, টং দোকান, চায়ের দোকান। সে সবার আগে এই দোকানটা খোলে। কেন? সে চিন্তা করে ফজর নামাজ পড়ে যারা বের হবে ওরা যাতে আমার দোকানে এক কাপ চা খেতে পারে। হাজি সাহেব বের হবে, এর সাথে তিন চারজন লোক আসে, তাহলে আমার বিসমিল্লাটা ভালো হবে, বনিটা ভালো হবে। ভাই চিন্তা করে না, করে। আবার উনি শেষ বেলা পর্যন্ত, মানে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত বসে থাকে। কেন? যে সেলিম সাহেব তো বাসায় যাওয়ার সময় আমার দোকান থেকে এক প্যাকেট সিগারেট নিয়ে যায়, ওই কাস্টমারটাও সে ধরার জন্য শেষ পর্যন্ত বসে থাকে। আবার ঝড় তুফান আসে, সে এইভাবে বসে থাকে, এইভাবে বসে থাকে, মানে কি বুঝেন? ছাতি নিয়ে, এই তো এই যে ছেলের মাথা খুলতেছে, ওর দোকানে তো ঝড় তুফান বৃষ্টি ঢুকবে, ঝাঁপ নাই, আটকাবে কি? আছে সালা, সালা দিয়ে তার বৃষ্টি আটকাবে না, একটা ভাঙ্গা ছাতা ওইটার এইভাবে ধরা বসে রয়েছে। কিন্তু সে তার লক্ষ্য অবিচল, দোকানপাট বন্ধ করে বাসায় যায় নাই, কারণ সে ভাবে ওটা তার নিজের, 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 এটার মাধ্যমেই আমাকে সব করতে হবে। অথচ আপনি এমএসএন কে মাধ্যম করে সফল হতে চান, এমএসএন কে নিজের ভাবেন না, এই নিজের না ভাবাটাই ভুল, নিজের না ভাবাটাই ভুল। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। বেশ কিছুদিন আগে আমি একটা রিক্সায় উঠেছি, রিক্সাটা খুব সুন্দর। শেষে শুনতেছেন ভাই, আমি একটি রিক্সায় উঠেছি, রিক্সাটা খুব সুন্দর, এবং যিনি চালাচ্ছেন তিনি মনে করেন হ্যাভি বডি, খুব স্মার্ট, তাগা জোয়ান লোক, খুব জোরে প্যাডেল দিচ্ছে, কিন্তু রিক্সা আগে বাড়ে না। আমি যে জায়গায় যাব আমার একটু তাড়াহুড়া আছে, তাই আমি বললাম ভাই কি অবস্থা, এটা তো আগেই বাড়ে না, আপনি তো অনেক পরিশ্রম করতেছেন, লাভ কি, এটা তো আগে বাড়তেছে না, রিক্সা কার? কয় স্যার আমি ভাড়া নিছি। আমি দেখলাম রিক্সার যে চেনটা আছে না, চেন চেন, এই চেনটা একদম জং ধরে আছে। কি ধরে আছে? জং ধরে আছে। আমি বললাম ভাই আপনি সকালবেলা যখন বের হয়েছেন তখন যদি আপনি 2 টাকার তেল এটার মধ্যে দিতেন তাহলে তো এটা রানিং হয়ে যেত, আপনার এত কষ্ট হতো না, অনেক কম সময়ে লক্ষ্যে পৌঁছাতে পারতেন, ইনকামটাও বেশি হতো, ইনকামটাও বেশি হতো। সেই ভদ্রলোক আমাকে কি বললো জানেন? স্যার রিক্সাটা তো আমার নিজের না, ওর চেয়ে বড় অপদার্থ আর পৃথিবীতে আছে? যেই জায়গা সে 30 মিনিটে গেছে ওই জায়গা পৌঁছাতে লাগতো 10 মিনিট, যদি 2 টাকার তেল খরচ করতো তাহলে কি 3 গুণ ভাড়া সে ইনকাম করতে পারতো? 1/3 পরিশ্রম হইতো, 2 টাকার তেল খরচ করলো না, সারাদিনের ইনকাম শেষ, কষ্ট হলো 3 গুণ। শুধু কি সমস্যাটা? ওই রিক্সাটাকে নিজের ভাবতে পারলো না। যদি ভাবতো তাহলে এটাকে রানিং করে নিত, নিজের ইনকাম বাড়তো, কষ্ট কম হইতো, সব হইতো, কি ভাই ঠিক কিনা? সে ভাবলো পরের রিক্সায় তেল দিয়ে আমার লাভ কি? আরে বেটা গাধা, এটা তো তুই চালাইতেছিস, এখন তো এটা তোরই। আমাদের সমস্যাটা এরকম, আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করি কিন্তু নিজের ভাবি না, এই নিজে না ভাবার কারণে সফলতা আসে না। কয়টা ভুলের কথা বললাম ভাই? পাঁচটা।
ছয় নাম্বার ভুল আর শুনতে চান? হ্যাঁ, আমি কি করতে চাই, কেন করতে চাই, এটাই আমি জানি না। আমি কি করতে চাই, কেন করতে চাই, সেটাই আমি জানি না। আর না জানার কারণে আমি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না। বুঝা গেছে ম্যাডাম? বুঝছেন আপনি? হ্যাঁ না, কিছুই বলে না ম্যাডাম। আপনি বুঝছেন? আমি ওনারে জিজ্ঞেস করি, ম্যাডাম বুঝছেন? উনি পিছনে আরেকজনের দিকে তাকায়। আপনি বুঝছেন? হ্যাঁ। আপনাকে বলছে, আবার ওনার দিকে তাকান কেন? বুঝতে পারছেন ছয় নাম্বার ভুলটা কি? ওনার হলো ঘাড় ঘুরানি রোগ হয়েছে, খালি ওদিকে তাই। ম্যাডাম আপনি বলেন তো, ছয় নাম্বার প্রবলেমটা কি ছিল, কেন আমরা সফল হতে পারি না, সেটা সেটা আমি নিজেই জানি না। আমি না জানলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবো কি করে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পাঁচ নাম্বার ভুলটা বলেন তো, সাদা শার্ট। এই প্লিজ, নিজের কাজটাকে নিজের মনে করি না, বা কোম্পানিটাকে নিজের মনে করি না। ভেরি গুড। চার নাম্বার ভুল কি ছিল ম্যাডাম? ও ম্যাডাম তো ভালো বলতেছে। জি বলেন। হ্যাঁ, কোন কাজের পর কোন কাজ করতে হবে এটা আমি জানি না। তিন নাম্বার ভুল, এই আপনি বলেন, খাতা দেখা যাবে না। স্বপ্নটা লক্ষ্যটা ক্লিয়ার না। জি, দুই নাম্বার ভুল ম্যাডাম, শব্দ করবেন না। দুই নাম্বার ভুল, না বসেন ভাইজান, অন্যের গুণাগুণ সম্পর্কে না জানা। আর এক নাম্বার ভুল ভাই বলবে, এক নাম্বার ভুল কি ম্যাডাম বলেন? নিজের পণ্য নিজে ব্যবহার না করা। এই যে দেখছেন কেন লিখতে হয়, একটু লেখা থাকলে আপনি পরে দেখলে মনে পড়ে যাবে, সবই মনে আছে, বের হবে না। কিন্তু যদি একটু কাগজে লেখা থাকে, আপনি দেখলেই পরে মনে পড়ে যাবে। এই ছোট ছোট ভুলগুলা যদি আমরা শুধরাতে পারি, ওভারকাম করতে পারি, তাহলে আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে। তাহলে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের কি মনে হয় এটা কাজে লাগবে? এই দুই চার দশ জনের কাজে লাগবে, আর সবার কাজে লাগবে না? এই কথাগুলো কি আপনাদের কাজে লাগবে? ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।